হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিজের চুলের স্টাইল নিয়ে অনেক ছেলেই দোটানায় ভোগেন। কেউ গরমে আরামের জন্য ছোট চুল রাখতে ভালোবাসেন, আবার কেউ বড় চুল কেটে ছোট করতে একদমই নারাজ। সময়ের সঙ্গে চুলের কাটে ভিন্নতা এনে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পছন্দ করেন কেউ কেউ। কথায় আছে, আগে দর্শনদারী তারপর গুণবিচারী, তাই নিজেকে সুন্দর রাখার চেষ্টা সবাই করে থাকে। ছেলেদের ক্ষেত্রে দর্শনদারীর মূলে রয়েছে চুল। মাথার সুন্দর চুলই ছেলেদেরকে আকর্ষণীয় দেখাতে সাহায্য করে, তাই চুলকে কিভাবে আরো ফ্যাশনেবল রাখা যায় সেই চেষ্টায় চালিয়ে যায় ছেলেরা। আর এজন্য ভালো থেকে ভালো চুলের কাটিং মাস্টারকে খোঁজেন। বন্ধুরা, বিশ্বজুড়ে রয়েছে এমন কিছু চুলের কাটিং মাস্টার যাদের চুল কাটার আইডিয়া আপনাদের কল্পনার বাইরে। চলুন আপনাদের নিয়ে সেই সব হেয়ার কাটিং ফাটিং মাস্টারদেরকে দেখে আসি। করাত দিয়ে চুল কাটা। করাত দিয়ে আমরা সকলেই গাছ, কাঠ, বাঁশ ইত্যাদি কাটতে দেখেছি, কিন্তু কখনো চুল কাটতে দেখব এমনটা নিশ্চয়ই কল্পনাই করতে পারেনি কেউ। এই বেটা নাপিত অন্যের জীবন ঝুঁকিতে ফেলে কি করে ফালতু আইডিয়া বেছে নিল দেখুন। তবে দক্ষতার সাথে প্রতিবারই করাত দিয়ে সে চুল কেটে যায়। নাপিত আলবাটো, এই ব্যক্তি মাদ্রিদে বসবাস করেন। তিনি চুল কাটার স্টাইলে নানা রকম অদ্ভুত যন্ত্র ব্যবহার করেন এবং সবকটি সমানভাবে পারদর্শী। সামুরাই, তরোয়াল, আগুন, এক্সম্যান, ওলভেরিয়ানের ছুরি, বিড়ালের নখ কত কি মেখিয়ে চুল কাটান তিনি। তিনি জানান তার স্ত্রী থেকে এমন সব টুলস ব্যবহার করে চুল কাটার আইডিয়া পেয়েছেন। আগুন দিয়ে চুল কাটা। আগুন নিয়ে খেলা করা বিপজ্জনক, তবে চুলের ব্যাপারে সেটা আরও ভয়ানক। তুরস্কের ইস্তাম্বুলে এক তুর্কিশ নাপিত আগুন দিয়ে চুল কাটার এক অভিনব পদ্ধতি ব্যবহার করেন। তিনি বিশেষ এক লিকুইড ব্যবহার করে আগুন জ্বালিয়ে চুলের কাট দেন। কখনো মোমবাতির সাহায্যে চুলে আগুন লাগিয়ে বাহারি ধরনের ডিজাইন দেন। কখনো কখনো চুলে আগুন ধরে থাকতে ও ধোঁয়া উঠতে দেখা যায়। তবে দয়া করে আপনারা কেউ তার মতো হতে যাবেন না, চুল ও জীবন দুইটাই হারাতে পারেন। উড়াল দিয়ে চুল কাটা। সাইবেরিয়ান এই নাপিতের নাম ড্যানিয়াল। তিনি চুল কাটিং করতে ভাইকিংসদের মতো কুঠার ব্যবহার করেন। কুঠারের সাহায্যে চুল কাটা সহজ নয়, যারা খুব সাহসী ব্যক্তি তারাই তার কাছে চুল কাটতে যান। তিনি জানান এমন অনেকেই ছিল প্রথমবার তার কাছে এসে চুল কাটার শুরুতেই ভয়ে পালিয়ে গেছে। এখন অবশ্য আমার প্রতি তাদের বিশ্বাস রয়েছে। 6 বছরের নাপিত, এই ব্যাপারটি আপনাদের সবাইকে অবাক করবে। চীনে 6 বছরের একটি বাচ্চা প্রফেশনালদের মতো চুল কাটতে পারে। এই বাচ্চাটির বাবাও একজন নাপিত। তার পরিবারের সকলের চোখে তার এই ট্যালেন্টের ব্যাপারটি নজরে আসে। খুব যত্নের সাথে দক্ষতার সহিত সে তার ক্লায়েন্টদের চুল কেটে দেয়। প্রথমবার যারা চুল কাটতে আসে কেউ বিশ্বাস করতে পারে না 6 বছরের একটি বাচ্চা তার চুল কাটবে। এই বাচ্চাটি এমনকি নিজের চুল নিজেই কাটতে পারে। বাচ্চাটিকে দেখে আমার কোনো এক মনীষীর কথা মনে পড়ে গেল। কে যেন বলেছিল, তুমি যা হতে চাও সেরাটা হওয়ার চেষ্টা করবে, যদি সেটা মুচিও হোক। 11 থেকে 15টি কাঁচি দিয়ে চুল কাটা। একটি পারফেক্ট চুল কাটার জন্য কয়টি কাঁচির প্রয়োজন হতে পারে? পাকিস্তানি সাদেক আলী নামের এক ব্যক্তি চুল কাটতে একই সাথে 11 থেকে 15টি কাঁচি ব্যবহার করে। কিভাবে একই সঙ্গে এতগুলো কাঁচি একসাথে কাজ করে সেটা অবাক হওয়ার বিষয়। একই সাথে একই সময়ে সবগুলো কাঁচি ব্যবহার করা সহজ নয়। সাদিক জানায় 15 বছর বয়স থেকে চুল কেটে আসছে। এক একজনের চুল কাটতে 20 মিনিটের মতো প্রয়োজন হয়। দৈনিক 20 থেকে 25 জন মানুষের চুল কাটেন তিনি। তলোয়ার দিয়ে চুল কাটা। আপনি যদি কখনো তরোয়াল দিয়ে চুল কাটতে চান, তবে জাপানি এই নাপিতের সাথে যোগাযোগ করতে পারেন। তিনি চুল কাটাতে কখনোই কাঁচি ব্যবহার করেননি। 4 বছর ধরে তিনি এইভাবে তরোয়ালের সাহায্যে চুল কেটে আসছে। তবে দীর্ঘ অনুশীলনের পর তিনি এই কৌশল রপ্ত করতে পেরেছেন। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে ও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।